আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, এস পাসের জন্য কি কি ডকুমেন্টস লাগে? অনেক সময় অনেকে বলে, ভাই আমার তো লেখাপড়া নেই, আমার কি এস পাস হবে কি না? আমার কম আমার এস আমার এস পাসে আসার আগে আমার কোম্পানি আমার কাছ থেকে কি কি ডকুমেন্টস চেয়েছিল, আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। তাহলে আশা করি আপনাদের এই জিনিসগুলো কাজে লাগবে। আপনারা যদি কেউ এস পাসে আপনাকে আসার অফার করে, দালালরা মিথ্যা কথা বলে তোমাকে এস পাসে নিয়ে আসবো, আসলে এস পাসে কি কি ডকুমেন্টস লাগে, কি কি সাবমিট করতে হয় আপনার, এই ডকুমেন্টসগুলো সাবমিট না করলে আপনার এস পাস হবে না। একটা কথা মনে রাখবে, নাম্বার 1, পাসপোর্টের সাথে ন্যাশনাল আইডি কার্ডে মিল থাকতে হবে, আর না হলে এস পাস অ্যাপ্লাই করলে হবে না। আমার কোম্পানিকে সব ডকুমেন্ট দিয়েছি, হঠাৎ করে বলে যে উমর ফারুক দ্রুত তোমার ন্যাশনাল আইডি কার্ডটা পাঠাও, পাঠিয়ে দিয়েছি, হয়েছে। তারপরে কি লাগে? শিক্ষাগত যোগ্যতা ভালো হইলে ভালো, সাপোর্ট দেওয়া যায়, ডিগ্রি ডিপ্লোমা মাস্টার্স পড়াশোনা জানা থাকলে আপনার বস আপনার জন্য এস পাস অ্যাপ্লাই করলে এটা দ্রুত হতে পারে। এই ডকুমেন্টস গুলো চাই অনেক সময় শিক্ষক, ওকে তুমি এস পাস দিবা কেন দিবা, তার কি যোগ্যতা? আমাকে জিজ্ঞেস করছো তোমার কি কি সার্টিফিকেট আছে, সবগুলো পাঠাও। আমি বাংলাদেশের যে গ্রাজুয়েশন করেছি সেই সার্টিফিকেট, সিঙ্গাপুর সেফটিক্যাপের যে সার্টিফিকেট গুলো করেছিলাম সব পিডিএফ ফাইল আকারে পাঠিয়েছিলাম তাদের কাছে, তারা সেইগুলো সাবমিট করেছে। এই মানে যত সার্টিফিকেট আছে, সিঙ্গাপুরের অভিজ্ঞতা সার্টিফিকেট প্লাস আপনার যে গ্রাজুয়েশন সার্টিফিকেট বাংলাদেশের, সেগুলো সব দিতে হয়েছিল, প্লাস আমার ন্যাশনাল আইডি কার্ড দিতে হয়েছিল। এইগুলো দিয়েই তারা আমার জন্য এস পাসের অ্যাপ্লাই করতে পেরেছিল। এখন এস পাসে অ্যাপ্লাই করলে কি আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে? প্রথম পারি না, প্রথম অ্যাপ্লাই করেছিল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেতন দিয়ে, তারা অ্যাপ্রুভাল দেয় নাই। তখন তারা এমএম থেকে যোগাযোগ করলে, এমএম থেকে বলে যে তার স্যালারি মিনিমাম এত দিতে হবে, কারণ আমার সিঙ্গাপুরের অভিজ্ঞতা আছে, সিঙ্গাপুর সার্টিফিকেট আছে সেফটির উপরে, ওই সার্টিফিকেট দেখে হয়তো ভাবছে যে তার এত কম স্যালারি হয়ে যায়, তার এস পাস আর কম স্যালারি হবে না, তার স্যালারি একটু উচ্চতর স্যালারি দিতে হবে। তখন তারা হাই স্যালারি দিয়ে অ্যাপ্লাই করছে, মাত্র 2 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেছে। সব মিলে আমার সব প্রসেসিং করতে 7 দিন সময় লেগেছে, এর বেশি লাগে নাই, কারণ আপনাকে যে আনতে চাইবে তার দরকার আপনার, সেটা চেষ্টা করবো দ্রুত প্রসেসিং করার জন্য। আর দ্রুত প্রসেসিং করতে গেলে তা চাইলে পারবে, তারা যদি চাই যে আমি ওকে 7 দিনের মধ্যে করে দেবো বুঝে হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, যেখানে সমস্যা হয় কি, আমাদের বাংলাদেশ হাই কমিশনে আইপি অ্যাটেস্টেড করতে গিয়ে, অথচ কোম্পানি সিঙ্গাপুরে একটা ওয়ার্কার আনতে গেলে আইপি অ্যাপ্লাই করতে গেলে সর্বোচ্চ 2 দিনের মধ্যে অ্যাপ্রুভাল সব হয়ে যায়, বা 3-4 দিনের বেশি লাগে না। অথচ একটা আইপি সাইন করবে আইপিতে, এর জন্য হাই কমিশনের বিশাল লম্বা লাইন, কত ঝামেলা। যাক, সেই প্রসঙ্গে যাবো না, এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। শুধু বলবো যে যদি কেউ এসপাস এতে চান, আসতে চান, পারবেন, হতাশ হবেন না, আপনার কোম্পানি চাইলে আপনাকে এস পাসে দিয়ে আনতে পারবে। কনস্ট্রাকশন স্কিল ছাড়াই আপনি এস পাসে আসতে পারবেন। আমি কিন্তু কনস্ট্রাকশন স্কিল ছাড়াই এস পাসে কনস্ট্রাকশন সেক্টরে আসতে পেরেছি। সকালে বেলা থাকুন, আর তথ্যগুলো পরে অন্যদের শেয়ার করে দেবেন যাতে তারা অন্যদের কাজে লাগে। আসসালামু আলাইকুম।